শান্তিপুর ব্লকের গন্ধখোলা গ্রামে আজ ভোর রাত্রে সর্ষের জমিতে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে যার ফলে চরম ক্ষতির মুখে পড়তে হল মমতা দাস নামের এক ভাগ চাষিকে বিধবা মমতা দাস স্বামীর মৃত্যুর পর তার ছেলেকে নিয়ে আত্মীয় অক্ষয় দাসের জমিতে ভাগ চাষ করে সংসার খরচ জোগাড় করেন বহু কষ্টে তিনি বলেন আজ সকালে সাড়ে আটটা নাগাদ হলার গাড়ি আসার আগে মাঠে গিয়ে দূর থেকে লক্ষ্য করেন সর্ষে গাছগুলি দেখা যাচ্ছে না কাছে গিয়ে দেখেন স্তূপাকৃতি করে রাখা সর্ষের গাদা পুরোটাই ছাই হয়ে গেছে ঘটনার পরিপ্রেক্ষিতে মানসিক যন্ত্রণায় তিনিও অসুস্থ হয়ে পড়েন আমাদের জানান শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন নির্দিষ্ট করে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা বুঝতে পারছেন না তিনি নিজেও প্রতিবেশীরাও যথেষ্ট মর্মাহত বলেন এ ধরনের ঘটনা অতীতে কোনোদিন ঘটেনি এই গ্রামে স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে ওই মহিলার জন্য শস্য বিমা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধার আবেদন জানিয়েছেন তারাও